গাজীপুর এবং ঢাকাবাসী যেন সচল থাকে, সবার যেন জানমাল নিরাপদ থাকে, সবাই যেন দেশের প্রতি এবং আমাদের যে রাষ্ট্রীয়ভাবে আমরা যে মানুষ আছি আমরা যেন সবাই ভালো থাকতে পারি, এর জন্য যা যা প্রয়োজন আমরা সবকিছু করব। আপনারা জানেন আমাদের গাজীপুরে প্রায় 40 লক্ষ নগরবাসী আছে, তারা যেন স্বস্তিতে থাকে এবং ঢাকা রাজধানীর মানুষ যেন ভালো থাকে, এর জন্য আমরা শান্তির জন্য যাচ্ছি, উন্নয়নের জন্য যাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রীকে সহযোগিতা করার জন্য যাচ্ছি। আওয়ামী লীগ একটা ঐক্যবদ্ধ দল, আমরা সকলকে নিয়ে যে কোনো রাজনীতি অপশক্তির বিরুদ্ধে সচ্ছলভাবে জনগণকে নিয়ে আমরা সেটা প্রতিহত করব। আমরা হাজার হাজার গাড়ি নিয়ে হাজার হাজার জনতা নিয়ে আমরা এখানে ছুটছি, কারণ আমরা ঢাকাবাসী এবং রাজধানীকে আমরা নিরাপদ রাখতে চাই। আমরা সবার সহযোগিতা কামনা করছি এবং আমরা নিজেরাও আমাদের পক্ষ থেকে যা যা সহযোগিতা প্রয়োজন আমরা সবকিছু করার জন্য প্রস্তুতি নিয়ে যাচ্ছি। আমরা অবস্থান কর্মসূচি করতে যাচ্ছি না, আমরা যাচ্ছি ঢাকা যেন নিরাপদ থাকে, এখানে বিরোধী দল যারা আছে তাদের সুস্থভাবে রাজনীতি করুক, তাদের ভিতরে যে অপশক্তি আছে তারা যেন কোনোভাবে নৈরাজ্য কোন ধরনের দেশের সম্পদ লুটপাট না করতে পারে, মানুষের যেন ক্ষতি জানমালের ক্ষতি না হয়, সেজন্যই আমরা হাজার হাজার মানুষ যাচ্ছি এখানে, সবাইকে স্বস্তি দেওয়ার জন্য যাচ্ছি।